জনগণ চাইলে হরতাল অবরোধ সব হবে, বলেন মির্জা ফখরুল। জানাবো উপনির্বাচনে প্রার্থী হিরো আলম নাকি বিএনপি। এদিকে রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন নেত্রী সিদ্ধান্ত চূড়ান্ত, বললেন সেতুমন্ত্রী। জানাবো সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিত হতে পারে না, বলছেন জিএম কাদের। এদিকে ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় নিহত 5000 ছাড়ালো। এবং সর্বশেষ জানাবো তুরস্কে উদ্ধারকারী ও জরুরি চিকিৎসা দল পাঠাচ্ছে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জনগণ চাইলে হরতাল অবরোধ সব হবে, বললেন মির্জা ফখরুল। জনগণ চাইলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, তবে জনগণ যখন চাইবে তখন হরতাল অবরোধ সব হবে। বিএনপি মহাসচিব বলেন, এখনও পর্যন্ত বিএনপির হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি নেই, কিন্তু প্রয়োজনে বলে দেবে। জনগণ যদি চায় তাহলে হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণ যখন যে অবস্থার মধ্যে চায় তখনই এটা হয়। বিএনপির আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আন্দোলন কিভাবে যাবে, কোন পর্যায়ে যাবে ভবিষ্যতে সেটা বলে দেবে, কিন্তু আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। সংবাদ সম্মেলনে আগামী 11 ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির দিন আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে একেবারে উদ্দেশ্য প্রণয়িতভাবে একটি সংঘতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়। যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার, সেভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি। আওয়ামী লীগ প্রথম দিক থেকে চেষ্টা করছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য। আমরা সেই সংঘাতকে এড়িয়ে চলেছি। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে ইউনিয়ন পর্যায়ে। কথা হচ্ছে, এবার আমরা প্রথম আওয়ামী লীগকে রিয়েক্ট করতে বাধ্য করছি। তারা ভীত সন্ত্রস্ত, তারা এখন নিজেদের রক্ষার জন্য বিভিন্নভাবে আমার ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজগুলো করছে। ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপির প্রত্যেকটি কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করছে, আবার ইউনিয়ন পর্যায়েও তারা কর্মসূচি ঘোষণা করেছে। এতে করে আওয়ামী লীগের যে চরিত্র এটা উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসের দল। তারা সন্ত্রাস ত্রাস সৃষ্টি করা, ভয় দেখানো, আক্রমণ করা, ভয় দেখানো, এভাবে তারা কর্মসূচিকে নস্যাৎ করার জন্য পাল্টা কর্মসূচি দিচ্ছে। এই পাল্টা কর্মসূচিতে গণতন্ত্রের ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপনির্বাচনে প্রার্থী হিরো আলম নাকি বিএনপি। সম্প্রতি বিএনপি এমপিদের পদত্যাগ করা 6টি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে অন্যান্য আসনগুলোর ফলাফল নিয়ে বিতর্ক না হলেও বগুড়ার 4 আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। ওই আসনে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনের আগেও পরে বিএনপি নেতাকর্মীরা তার পক্ষে যেভাবে কোমর পেতে নেমেছেন তাতে স্বভাবতই প্রশ্ন দেখা দিয়েছে। আলম কি স্বতন্ত্র নাকি বিএনপি মনোনীত প্রার্থী? বগুড়া 4 আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তিনি মশাল প্রতীকে 20,405 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতার প্রতীকে পেয়েছেন 19,571 ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণার পর নির্বাচনে কারচুপি করা না হলেও ফলাফল নিয়ে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন পরাজিত প্রার্থী হিরো আলম। পরে এই প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানায়। নির্বাচন চলাকালে কারচুপি নিয়ে কোনো অভিযোগ করেননি আলম। পরে তিনি কার পরামর্শে কাদের ইন্ধনে কারচুপির অভিযোগ আনলেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সমালোচকরা বলছেন, উপনির্বাচন নিয়ে এই বিতর্ক সৃষ্টির পেছনে বিরোধীদের ইন্ধন রয়েছে। কেননা মাঠের বিরোধী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমির ফারহানা সহ দলটির সকল স্তরের নেতৃবৃন্দ আলমের পক্ষে নির্বাচনের আগে থেকে শুধু কথা বলেই ক্ষান্ত হননি। তার পক্ষে দলটির অনেক নেতাকর্মীকে প্রচারণায় অংশ নিতেও দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বগুড়া বিএনপির এক নেতা বলেন, সত্যি কথা বলতে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে তৃণমূল বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত ছিলেন, কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেননি। তাই হিরো আলমের পক্ষে নিজ দায়িত্বে প্রচারণায় অংশ নিয়েছিলেন দলের অনেক নেতাকর্মী। যেহেতু হিরো আলম স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাই তার পক্ষে কাজ করা দোষের কিছু নয়। বিএনপি নেতাকর্মীরা সাথে থাকায় হিরো আলমের মতো ইউটিউবারও জাতীয় সংসদ নির্বাচনে এত ভোট পেয়েছেন। সূত্র মতে, সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে আলমের পক্ষে গোপনে বিএনপি তৃণমূল নেতারা কাজ করেছেন। আলমের পক্ষে রুমিন ফারহানা সহ বিএনপি নেতাকর্মীদের অবস্থান এতটাই ওপেন সিক্রেট ছিল যে সমালোচনা বলছেন, আলম কাগজে কলমে স্বতন্ত্র প্রার্থী হলেও প্রকৃত পক্ষে বিএনপি সমর্থিত প্রার্থীতে পরিণত হয়েছিলেন। রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন নেত্রী সিদ্ধান্ত চূড়ান্ত, বললেন সেতুমন্ত্রী।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। তিনি শেষ পর্যন্ত যেটা সিদ্ধান্ত নেবেন সেটি আমাদের দল মেনে নেবে। আমাদের সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত। এমনও হতে পারে আমরা সংসদীয় দলের প্রধানের কাছে দায়িত্ব দিতে পারি। তিনি বলেন, আজকের সংসদীয় বৈঠক এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজ সবকিছু হয়ে যাবে এমন নয়, 19 তারিখ নির্বাচন, তার আগে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন অগ্রাধিকার হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। এজন্য প্রয়োজন জনগণের সচেতনতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের রাজনৈতিক কর্মসূচি প্রতিদিন আছে। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য, আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে বলেও জানান তিনি। সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না, বলছেন জিএম কাদের। সরকারের সমালোচনা করাকে অনেকে রাষ্ট্রদ্রোহ বলে মনে করে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, আমাদের রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য, আমরা মানুষের জন্য কথা বলি। দেশের মানুষের পক্ষে ভুল ত্রুটি ধরিয়ে দিতে সরকারের সমালোচনা করছি। অনেকেই সরকারের বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করেন। সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। জিএম কাদের বলেন, সরকার দেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না। স্বাধীনতার আগে পাকিস্তানের আমাদের সঙ্গে বৈষম্য করেছিল। বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এখনও দেশের মানুষ বৈষম্যের শিকার। দেশের মানুষের সঙ্গে বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থী। জিএম কাদের বলেন, নির্বাচনে আমরা জোটবদ্ধ হওয়াকে বন্ধুত্ব মনে করি। জোটবদ্ধ হওয়া মানে কৃতদাস হওয়া নয়, জোটবদ্ধ হওয়া মানে দাসত্ব নয়। আমরা রাজনীতি করি দেশের মানুষের স্বার্থই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেশের মানুষ বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে, প্রতিদিন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আবার মানুষের আয়ও কমে যাচ্ছে, এই কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। দেশের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন, ভালো কাজের মূল্য দিতে হয়, ভালো কাজ করতে গেলে জুলুম নির্যাতন আসবেই। সব বাধা উপেক্ষা করে আমরা গণমানুষের পক্ষে কথা বলবো। আমরা সম্মান আর ভালোবাসার জন্য রাজনীতি করি, টাকা বা লোভ লালসার জন্য জাতীয় পার্টির রাজনীতি নয়। তাই সত্য ন্যায়ের পথে অবিচল থাকতে আমরা কখনোই মাথা নত করব না। ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় নিহত 5,000 ছাড়ালো। তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 5,019 জন ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিবিসি। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। বিবিসি বলছে, তুরস্কে 3,419 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 7,000-এর বেশি মানুষকে। সিরিয়ায় নিহতের সংখ্যা 1,600 ছাড়িয়েছে। দেশজুড়ে 3,411 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে উভয় দেশে 5,775 ভবন ধসে পড়েছে। এতে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনুসন্ধান উদ্ধার অভিযান চলছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় ভোর 4:17 তুরস্কের নুরদাগি এলাকা থেকে 23 কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। ভূমিকম্পটি রাজধানী আঙ্কারা ও তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। গাজিয়ান্তেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র 17.9 কিলোমিটার। সংস্থাটি আরও জানায়, প্রথম ভূমিকম্পের পর আরও কয়েকবার শক্তিশালী কম্পন অনুভূত হয়। সর্বশেষ কম্পনটির মাত্রা ছিল 6.7 মাত্রার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, যত দ্রুত সম্ভব আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলু বলেন, 10টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে গাজিয়ান্তেপ, কাহরামানামারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস। অনেক ভবন ধসে পড়েছে, অনেক মানুষ ভেতরে আটকা পড়েছে। শক্তিশালী আরও একটি ভূমিকম্পে দ্বিতীয়বারের মতো কেঁপে উঠেছে তুরস্ক সিরিয়া। সাত 7.5 মাত্রার ওই ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর 1:24 দিকে আঘাত হানে, যেটির উৎপত্তি স্থল দক্ষিণ পূর্ব তুরস্কের কাহরামান মারাস প্রদেশের এলবিস্তান জেলা। তুরস্কে উদ্ধারকারী ও জরুরি চিকিৎসা দল পাঠাচ্ছে বাংলাদেশ।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকারী ও জরুরি চিকিৎসা সেবা দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক সেহেলি সাবরিন বলেন, তিনি বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক উদ্ধার কাজে অংশ নিতে উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবা হচ্ছে, সেই সঙ্গে জরুরি চিকিৎসা সেবা দল পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে 10 জনের দল পাঠানোর সিদ্ধান্ত হতে পারে, দলে কারা থাকবেন, কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজ চলছে। গতকাল তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। ভূমিকম্পে ইতোমধ্যে দুই দেশে নিহতের সংখ্যা 4,800 ছাড়িয়েছে, আহত হয়েছে আরও অনেকে। তুরস্ক সিরিয়া দুটি দেশে হাজার হাজার ভবন ধসে পড়েছে। বেশ কয়েকটি ভিডিওতে বিভিন্ন সময় ধ্বংসের চিত্র দেখা যায়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে প্রচুর মানুষকে খুঁজে পাচ্ছেন। শক্তিশালী এই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 8 গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, তুরস্ক সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার জনগণ তাদের পাশে আছে। তুরস্কের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বিশ্বের নানা দেশ। বিশেষজ্ঞ দল ও নানা সরঞ্জাম দিয়ে উদ্ধার প্রচেষ্টার সহায়তার চেষ্টা করছে বিভিন্ন দেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।